পয়টা বিল্ডিং দাওস না হ্যাঁ বিল্ডিংটা করতাছিস নতুন করতাছিস নতুন ভাবছি মন কর তোর ভাবিরে নিয়ে পাঁচতলা থাকব পাঁচতলা থাকুন ভাই ভাবিরে নিয়ে আপনারা বড় লোক মানুষ ভাই আপনাদের ব্যবসা বাড়ি আলাদা আমার নিজের বিল্ডিং না তিনতলা থাকলে কেমন না ভালো আমি উপরেই থাকব অনেক ভালো ভাবিরে শখ কইছে আমরা উপরে থাকব সবাই আর মালিক বলে কথা আছে না আপনার বউ তো ভাই রাজকোপা ভাই হ্যাঁ ভাই ভাই আমি জানি ভাই আপনার কাছে টাকা আছে ভাই আমার বউ ভাই হাসপাতাল আছে কোডিন অসুস্থ ভাই ভাই 10000 টাকা হাওয়া লাগবে ভাই কেওয়াই লাগবে ভাই আপনার এখনি টাকা লাগবে এখনি লাগবে ভাই না করবেন না ভাই এখনি দিবেন ভাই ভাই আপনার কি কমো আমার হাতে তো কোনো টাকা নাই ভাই এসো ভাই দেওয়াই লাগবে ভাই দেখেন ভাই ভাই আমি তো কইলাম আমার কোনো হাতে টাকা নাই ভাই শুন ভাই ভাই আমি হাত ধরে বল দিছি ভাই টাকাটা দেওয়াই লাগবে ভাই না দিলে না ভাই হ্যাঁ ভাই না করেন না ভাই কইলাম তো ভাই যে আমার টাকা নাই আমার হাত খালি আমার একদম হাত খালি টাকা দেন ভাই আমার তো হাত খালি ভাই দিবেন না ভাই আমি তো বলছি ভাই কি কম দিবেন না না ভাই শুন ভাই টাকাটা দিলেন না মনটাই কয় যে ব্রিজ থেকে তুইলা আছার মারি আল্লাহ তোর পাঁচতলা বিল্ডিং তোর পিগড়াই খাইব যা দোয়া করে দিলাম সব দোয়া উঠিয়ে দিলাম সব দোয়া দিয়ে দিলাম যা মাউন ভাই হ্যাঁ একটা জিনিস বুঝলাম না এটাই আমনুলের বউ অসুস্থ সে আসছে আপনার কাছে একটু টাকা ধার নিতে হ্যাঁ আপনার কাছে তো টাকা ছিল তো আপনি দিলেন না কেন মিথ্যা কথা কেন বললেন যে আপনার কাছে টাকা নাই টাকা তো আমার ছিল হ্যাঁ কিন্তু আমি কি বলছিলাম মিথ্যা কথা কখন বললাম তাইলে আমি তো বলছি যে আমার হাতে টাকা নাই ভাই হ্যাঁ আমি তো তাকে বলি নাই যে আমার পকেটে টাকা নাই আমি বলছি আমার হাতে টাকা নাই টাকা আমার পকেটে আপনি একটা জিনিস ভাই আসলে আপনি একটা জিনিস হ্যাঁ কিন্তু ভাই আমার মনে হয় কি আমি মনে হয় সত্যি কথাই বলছি হ্যাঁ হ্যাঁ মনে হয় টাকা দরকার ছিল আর বউ মনে হয় অসুস্থ আপনি দিলেই পারতেন আপনি তো দিলেন না ভাই টাকা কাম করলেন আপনি ভাই টাকা তো দিতে পারতাম আপনি কেন চেনেন কেন কি হয়েছে আজ থেকে মনে করেন যে দুই বছর আগে হ্যাঁ এই কথা বলে আরো 10000 টাকা নিছিল আমার কাছ থেকে হ্যাঁ সেই টাকা নেওয়ার পরে তারপর অনেক সুদিন আসছে লাখ লাখ টাকা ইনকাম করছে এরপর ওই 10000 টাকা আমার ফেরত দেন এখন পর্যন্ত ও তো আজকে যদি আমি টাকাটা দেই এই টাকা কখন দিব এক আল্লাহই ভালো জানে তাই এই জন্য ওরে টাকা দেই তবে ভাই জিনিসটা আপনি ঠিক করেন নাই ভাই আর না দুই সময় এখন চলতেছে এক সময় তো সুদিন আসবে তখন হয়তো আপনি টাকাটা ফেরত দিত টাকা আপনি ওর উপকার করেন না ভাই কিন্তু আমি আমি আর উপকারটা করব ভাই আমি আর টাকাটা ধার দিব ও তুমি ধার দিবা হ্যাঁ ভাই দাও পরে বুঝবা তাই হ্যাঁ পরে বুঝবা তার একটা উপকার করতে পারলে মনে আমারও ভালো লাগবে করতে পারো যাই দেখো পরে দিই তাই ভালো ভালো করে দেখো ঠিক আছে আসে বন্ধু অনেকদিন আগে যে মাউন্ট ভ্যালির কাছ থেকে টাকা হাওলা চাইছিলাম 10000 হয়তো দেয় নাই যদি টাকাটা দিত তাহলে আমার বউ তো চিকিৎসাটা ভালো মতো তখন জরুরি হয়ে করা যেত যে তাই তো দেয় নাই এখন দেখ এখন দুইটা মোবাইল চালাই এখন তো মনে কর আমার অনেক টাকা মানুষ যে টাকা ধার দিয়ে রাখছি ঠিক আছে তুই তো আমার প্রকৃত বন্ধু তুই তো তখন আমার টাকাটা ধার দিয়েছিলি তাই নাই তাই আমি তোর টাকাটা দিতে আসছি বন্ধু রে সেদিন যদি মাউন ভাই টাকাটা দিত তাহলে আরে আমি আজকে দিতে পারতাম না টাকাটা আজকে আমি তোর টাকাটা দেবো হ্যাঁ বন্ধু দিয়ে দে ঠিক আছে অনেকদিন হলো 6 মাস হয়ে গেল রে 6 মাস হয়ে গেল আর চিন্তা করিস না দুঃখ নিস না দেখ ভালো তোর উপকার হয়েছিল তাই না হ্যাঁ আরে তুই তো আমার প্রকৃত বন্ধু ঠিক আছে যাই হোক এই যে এই 10000 টাকা আছে হ্যাঁ বন্ধু ঠিক আছে টাকাটা নে আর মনে কিছু করিস না 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 মনে কিছু করব না তাই না হ্যাঁ বন্ধু আজকে তো রে টাকাটা দিছি নে বন্ধু রে শুন একটা কথা কই এই যে তোর ভাবি না লাখি দিয়ে ভাত রান্না করতে করতে কত কোমরের ব্যথাটা বাইরে গেছে বুঝছিস তাই এখন এই টাকাটা দিয়ে ঘোড়াটা গ্যাসের চুলা কিনে দেই টাকাটা দিই সামনে মাসে নিয়ে সামনে মাসে দিবি হ্যাঁ আচ্ছা ঠিক আছে দিস আচ্ছা আচ্ছা যাই তাহলে দরকারটা একবার দিলে চাপ হয়ে যায় টাকাটা তো ভাঙা ভাঙা দেই আজকে তোরে 5000 দেই আর বাকিটা
এই যে শেষরা টাকা তো দিতেছ না আছো যা দিতে চাচ্ছে সেটাই নেই আচ্ছা ঠিক আছে দে এই ফোনটা দে হ্যালো পল্লব ভাইয়া হ্যাঁ মামুন ভাই হ্যাঁ ঠিক আছে দেখা করতেছি একটু আসো তো হ্যাঁ কোথায় যাব এই আমাদের ধাপের একটা ক্যাফেটেরিয়াতে ও আচ্ছা ঠিক আছে আচ্ছা আসতেছি আচ্ছা ঠিক আছে আসো বন্ধুকে নিয়ে কি সেখানে যাব মামুন ভাইয়ের কাছে আচ্ছা নিয়ে যাই বন্ধুরে চল একটা জায়গায় যাব হ্যাঁ চল চল আচ্ছা ঠিক আছে দেখলাম আমাদের বিজনেস পারপাসে কথা বলার জন্য আচ্ছা ঠিক আছে এই মাসে তো ভাই একটু কম ইনকাম হয়েছে লাভ কম হয়েছে ও আচ্ছা তো তোমার টাকাটা তোমার অ্যাকাউন্টে পাঠা দিতেছি তো এই মাসে আমাদের কত টাকা ইনকাম হলো এই 8 লাখ টাকা হয়েছে দুইজন মিলে 4 লাখ করে কি বলেন ভাই 3 কোটি টাকা ইনভেস্ট করে যদি 4 লাখ টাকা মাসে তাহলে তো পদের ফকির হয়ে যাব ভাই ব্যবসা তো খুব খারাপ অবস্থা মন্দ অবস্থা আপনি তো থাকেন না এই জায়গাতে আমি তো সব দেখভাল করি আপনি শুধু টাকা নিয়ে যান আসুক সমস্যা নাই ঠিক আছে আমার অ্যাকাউন্টে তাহলে ট্রান্সফার আচ্ছা ঠিক আছে অ্যাকাউন্ট নাম্বার পাঠা দিতেছি আচ্ছা ঠিক আছে এই যে শালা সিয়াসরা মাসে 4 লাখ টাকা ইনকাম আর 10,000 টাকার জন্য বলে ফোন দেয় এই যে আমার তো মাথা ঘুরতেছে রে আচ্ছা গেছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুলে নিয়ে আচ্ছা আর তো আমরা তাহলে আজকে উঠি না সকালে একবার পুরোটাই নিস চল আচ্ছা ঠিক আছে আচ্ছা বন্ধু হ্যালো বন্ধু যখন যাবো তখন তুই টাকাটা নিস না রেগে গেলেন তো হেরে গেলেন রাগা যাইব না রাগলে যদি আবার টাকাটা না দেয় যাই টাকাটা নিয়ে আই লাগবে আচ্ছা বন্ধু ঠিক আছে থাক আমি তাহলে আসতেছি আচ্ছা আয় একটু তাড়াতাড়ি আসিস না না দেরি করবো না তাড়াতাড়ি আসতেছি আচ্ছা ঠিক আছে হ্যালো বন্ধু হ্যাঁ তোর বাসার নিচে আসছি 10 মিনিট লাগবো আসতে তাড়াতাড়ি আয় বেটা আচ্ছা ঠিক আছে তুই মাত্র 10,000 টাকার জন্য নিত্য নতুন যে কাহিনীগুলো শুরু করছিস তো মনে হয়েছে যে 10,000 টাকা খালি আমি একেবারে মরেই গেলাম চলেই গেলাম তোর টাকাটা দিমই না আর কি তোর কি টাকাটা দিমু না আমি মনে করছিস দিমু আরে তুই মনে করতে অনেক টাকা 4-5 লাখ টাকা মাসে কামাই করিস তা আমার এই 10,000 টাকার জন্য তোর আটকে আছে না ঠেকে আছে তুই যেন 10,000 টাকা হাওলাত দিছিলি আমি তো তোর তোমার দোয়া করছিলাম সেই দোয়া দিয়ে তুই তো 4-5 লাখ টাকা ইনকাম করছিস তে যা আমি তোর আরো দোয়া করে দিলাম তুই আরো টাকা ইনকাম করবি যা এই 10,000 টাকা নেওয়া লাগবে না যা বন্ধুরে 10,000 টাকা হাওলাত দিছিস এটা ভাবি চাওয়া লাগে মানুষের ব্যবসা বাণিজ্য লস হয় না তো মনে কর তোর ব্যবসাতে 10,000 টাকা লস হয়েছে যা আমি যা যা বন্ধুরে 10,000 টাকা দিয়ে চাওয়া লাগে যা 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 এমন ভাবে চা আছে মনে হচ্ছে 10,000 টাকা নাই নিয়ে যাবো না মাসে 4-5 লাখ টাকা ইনকাম করিস আমি মাসে 4 লাখ 5 লাখ কেন আমি 10 লাখ টাকা ইনকাম করবো কিন্তু আমি তোর কাছ থেকে টাকাটা নিয়েই ছাড়বো তুই আমার টাকা দিকে নজর দিস কে হ্যাঁ 10,000 টাকা পাই তুই কতদিন ধরে ঘুরেছিস টাকা দিবি আজ দিবি কাল দিবি টাকা দিছিস না আমি পল্লব বুঝছিস টাকা কিভাবে আদায় করে লাগে আমি আদায় করবো তোরে আমি পারাই টাকা আদায় করবো বন্ধু তোরে আমি অনুরোধ করে বসছি বন্ধু তুই আমার পারা 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 পারা
পৃথিবীতে এরকম অনেক বন্ধু আছে যাদেরকে খুঁজে উপকার করার পরও তারা উপকারে প্রতিদান দিতে পারে না, তারা সেটি ভুলে যায়। এরকম আপনাদের কোনো বন্ধু থাকলে কমেন্ট করে জানাবেন।